শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দিশান ডুবু ব্লগসের মতন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানে শুরু করছি। তো দেখতেই পাচ্ছো তোমরা যে আমাদের নারকেল গাছের মধ্যে এই কাকুটা উঠে গেছে, আর এখন এখান থেকে নারকেলগুলো পাড়ানো হবে। তো খুব একটা নারকেল হয়নি, টোটালি দুটো গাছ ছিল, তার মধ্যে একটা কেটে ফেলা হয়েছে, আর রয়েছে এই একটা গাছ। একটা গাছে যে কয়টা ফল হয় সেই কয়টা ফলই দেওয়া হচ্ছে। কিন্তু কি বলো তো, বাড়ির জন্য যে রাখবো সেটার কোনো উপায় থাকে না। কাকুরা প্রত্যেক বছর এসে এসে শুধু বলে নারকেল দেবেন, নারকেল দেবেন, ডাব হওয়ার পরে থেকেই সেটা কেটে নিয়ে চলে যায়। আর গাছের সেই ফলগুলো খুব একটা ভালোও হয় না। এই যে দেখতেই পাচ্ছো কত ছোটো ছোটো ফল, আর খুব বেশিও নয়, যার জন্য দিয়ে দিই। খুব কম দামে, খুব স্বল্প দামে দেওয়া হয়েছে। বাইরে যখন কিনতে যাই তখন বেশি দাম দিয়ে কিনতে হয়, আর ঘরে যখন জিনিস আমরা দিই তখন কিন্তু খুবই কম দেবে। তো যাই হোক, এই ফলটা দেওয়া হচ্ছে, কাটা হচ্ছে, কাকুর কাকুর কাজ করুক, আমি আমার কাজ করতে যাই। এদিকে তোমাদের দাদাভাই দেখো রুটি বানাচ্ছে। আজকে যেহেতু ছুটির দিন, মানে ছুটি বলতে গেলে কি, আজকে গান্ধী জয়ন্তী আছে, 2nd অক্টোবর, তো ডুগুর স্কুল ছুটি আছে, আর আমাদেরও সকালবেলা একটু উঠতে একটু তাড়াতাড়ি করে উঠেছি, লেট করিনি। যাই হোক, আমি রুটিগুলোকে বেলে দিলাম, আর তোমাদের দাদাভাই এখানে সেঁকে নিচ্ছে। কারণটা হচ্ছে একই, জানোই তো, হ্যাঁ, সকালবেলা রান্নাঘরের কাজটা সম্পূর্ণটা তোমাদের দাদাভাই সামলায়, যার জন্য এই রুটি করা, চা করা, এগুলো করার দায়িত্ব তোমাদের দাদাভাইয়ের। আমাদের আবার সবারই এই দায়িত্ব ভাগ ভাগ করা আছে। আর এই যে দেখো এখানে কতগুলো এখানে রুটি করা হয়ে গেছে। এবার চলে আসলাম সোজা দুপুরবেলা, সকালে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে টোরে একদম চলে আসলাম দুপুরে। মা আর ওইদিকে রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আমি এদিকে বসেছি এই জামরাটা কাটতে। তো এই জামরাটা কিন্তু গাছ পাকা জামরা, সে দিদি দিয়ে পাঠিয়েছিল দুদিন আগে ঠাকুরজির হাতে, বা ওর দিদির যে ননদ আছে তার বাড়ির গাছের জামরা। তো চলো এটা কেটে নিই আগে, তো দেখি কীরকম। ভাবছি কোন দিকে কাটবো, সেই টেরা করে কাটবো না লম্বা করে কাটবো, সেটাই খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে কাটবো। তো যাই হোক, শেষ পর্যন্ত এইভাবেই কেটে নিলাম। তো আমি আগে জামরাটাকে কাটতাম কী করে বলো তো, আঙুল দিয়ে ছুঁড়ে ছুঁড়ে খুঁটিয়ে খুঁটিয়ে কাটতাম। তো এখন মানে একটা বুদ্ধি পেয়েছে, সেটাকে কি চারপাশে কেটে 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 তারপরে করবো। তো কীভাবে কাটি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ছোটোবেলায় যখন জামরা মাখা খেতাম তখন মাখতে পারতাম না ভালো করে, তখন সেটাই আমার অনেক ভালো লাগতো, টেস্ট লাগতো। আর এখন কি না, যখন মাখতে পারি তখন কিন্তু সেই ছোটোবেলার দিনের যে স্বাদটা আছে সেই জিনিসটা কিন্তু আমি পাই না। তোমাদেরও নিশ্চয়ই যে ছোটোবেলায় আমাদের অনেক জিনিস স্মৃতি জড়িয়ে থাকে, আমারও সেম ভূমি, সেই ছোটোবেলার জিনিসগুলো সত্যি আর ভোলা যায় না। তো ঝটপট চলো কেটে নিই, কেটে নিয়ে মাখাটা করে খেয়ে নিই। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ওই যে ঘুটায় পাড়াইছি যে 5-6 দিন হয়ে গেল, এক্ষেত্রে হয়তো এবার ঘুটায় পাড়ায় না, আমার 5-6 দিন হয়ে গেল, 6-7 দিন খাওয়া 7টা মিলে যাবে। যেরকম পচা গুলো ফেলে দিচ্ছি খাওয়া যাবে কি নেই, আবার দেখো সেই
ভালো দেখতে না হবে না লাল যেটা থাকে না যেটা ভালো উঠুক নাও তুমি আমরা তিনজনে খাই অরুণা বউ একটু যাও তাও খাবো তাও খাবো আগে ছোটতে না আমরা ঘর খুব মিশা ছিল মানে কুকুরের মধ্যে দু জায়গায় আমি কথা খুব একজন ঘুরে জানা করছি কত পাইলে নিয়ে যেতাম চার পাঁচটা আর জলের মধ্যে কত পুজো পুজো ভাইকে বেঁচে থাকতো লাল কথা থেকে আমাদের লাল আমার যে মাসের শুধু বাড়ি আছে মেঘ মাসে তা আমি ছোটোবেলা ওখানে বেশিরভাগ ওখানে থাকতাম না তো মনে আছে আমার তখন কত বয়স হবে ছয় সাত বছর আট বছর এরকম বয়স হবে ওখানে সব বোনেরা মিলে বের করে টঙ্কা টঙ্কা ডোলে ডোলে খেতাম টেস্ট আর জামলাটা বেশ টেস্টও ছিল কিন্তু মানে ওই দিনগুলো আর পাওয়া যায় না গোপীদের কাঁচা মিঠা আম মাখা মার আম মাখা তারপর ফুল মাখা কাঁচা মিঠা যা গাছের যা পাড়া আছে মাখতাম শিল্পের মধ্যে থাকা করতাম বুঝলে লঙ্কা তারপরে ওই যে একটা আমরা তো হলি পাপা তা কিন্তু শাক খাও যে ওই যে গিয়ে মাত্র না বেশি দিন মাথা শাক এই বুঝে পাতা বিনা পাতার মতো নেই ওই গাছ ওদের দিয়ে ওদের যে কুল মাথা মাখলে না আগে পাঁচতাম না মাখতে ওটাই বেশ লাগতো আর এখন খাবার পাই এখন বেশ কম লাগে আমি আমরা ভাবছি তোমার হচ্ছে প্রায় দেড় বছর পর দুই বছর হয়ে গেল ছটা করে হাতে খুব মিশা হয়েছিল জুতাগুলো ঘরে ডুবো আরে ভাইয়ের জুতা কে এনে দে তো ভাইয়ের জুতাগুলো রাজি হয়ে গেছে তো তোমার কি জায়গা নেই খাও দাও খালি ঘরে বসে খালি ঘরে বসে দাও এক মিনিট দাও তো এখানে
দাও তো গুড়। মিষ্টি আছে জামরাটা? মিষ্টি হয়েছে দিদি? তো পচা ছিল একটুখানি, ওটা তো ফেলেই দিলাম। ডুগু আর ডুগু, এই খোল দরজাটা, দরজাটা খোল। খাই দেখ, চুইংগাম খাচ্ছিস কি বাবা? আসো আসো আসো, ওই 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 দেখো দাদা কি খাচ্ছে। কি কেমন টেস্টি নাকি দিতা? থামা কাছে তো টেস্ট লাগলো তোর কাছে দিতা? একটু তো দিতা দিতা হবেই, হালকা খাও। তো বন্ধুরা, এই জামুরা মাখা করলাম, সবাইকে দিলাম, টেস্ট লাগলো সবারই। তো দুপুরো বাইকে যে তিতা লাগলো, তো যাই হোক এখন আমি খাবো, খেয়ে দেখি বিষ্ণা তিতা আছে আর একটুকু দেওয়া যাবে না, ছোটো ঝালও আছে, গুঁড়ো লঙ্কা দিয়েছে, আগে খেয়ে নিই। অনেক অনেক দিন পর আজকে জামুরা খাচ্ছি, প্রায় দু বছর যখন একটু পেটে ছিল তখন খেয়েছিলাম, তখন প্রচণ্ড নেশা উঠেছিল খাওয়ার জন্য, কাঁচা কাঁচা জামরাগুলো খেতাম। তো অনেকদিন বাদে পেলাম, দিদি দিয়ে এসছে, দিদির নন্দের বাড়ির গাছ গাছ পাকা দিয়ে জামরাটা অনেকটা বড়, কিন্তু দেখতেই পেলে পোকা দিয়ে গেছে। তো ওই দুটো বেড়েছে, ওটাই ভাগ করে খাচ্ছি। তো খেয়ে নিই আগে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন ভিউয়ার্স যারা আছো, প্লিজ একটা লাইক করে দিও, আর সঙ্গে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টিপে অল সিলেক্ট করে দিও, আর পাশে থেকো, সঙ্গে থেকো। আশা করছি ভালো লাগলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবো নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে।